সো বন্ধুরা আবারও কিন্তু আমরা সকলেই অনেক অনেক আইটেম ফ্রিতে পেতে চলেছি, যেটা কিন্তু গাইনা তরফ থেকে অফিসিয়ালিভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সো বন্ধুরা এই আইটেমগুলো ইন্ডিয়া আর বাংলাদেশ সার্ভারের সমস্ত প্লেয়াররা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গাইস কী কী আইটেম আমরা সকলে ফ্রিতে নিতে পারবো, কীভাবে নেবো সম্পূর্ণ ডিটেলসে বলবো আজকের এই ভিডিওটায়। তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা অবশ্যই তোমরা এক ফোটা স্কিপ না করে অবশ্যই তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা কিন্তু সকলেই জানো আমাদের গেমের মধ্যে কিন্তু র্যাম্পেজ ইভেন্ট আসতে চলেছিল, যার বান্ডিলগুলো তোমাদের কিন্তু অনেকদিন আগেই দেখিয়ে দিয়েছিলাম। সো গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো কী কী ফ্রিতে আইটেম পাবে। তো গাইস আমাদের কিন্তু র্যাম্পেজ ইভেন্টের ক্যালেন্ডার কিন্তু চলে এসেছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু ক্যালেন্ডারটা হবে, আর এই র্যাম্পেজ ইভেন্ট কিন্তু 18 তারিখ থেকে পরের মাসের 2 তারিখ অবধি চলবে। তো এর মাঝে তোমরা কিন্তু অনেক কিছুই কিন্তু দেখে নিতে পারবে। তো কী কী তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। সো প্রথমে দেখতে পাচ্ছ ব্যাটেল অফ দ্য নিউ ডাউন। তো গাইস এখানে কিন্তু তোমরা অনেক আইটেম ফ্রিতে পাবে। তো দেখতে পাচ্ছ একটা মেল ড্রেস তোমরা ফ্রিতে পাবে, মনস্টার ট্রাকের স্কিন, তারপরে গাইস দেখতে পাচ্ছ একটা লুট বক্স, আর র্যাম্পেজ ইভেন্টের একটা পিং কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস এই যে আইটেমটা আছে এটা কিন্তু আমি এখন অবধি কনফার্ম হতে পাইনি, তোমাদের কি মনে হচ্ছে এই আইটেমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যতখানি গাইস মনে হচ্ছে এটা বোমে স্কিন না হলে ব্যাগ স্কিন, ঠিক আছে। সো এইখানে যে যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো কিভাবে নেবে, তো গাইস যেরকম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ইভেন্ট এসেছিল ওরকম টাইপের একটা ইভেন্ট থাকবে, যেখানে তোমাদের কিছু মিশন কমপ্লিট করতে বলবে, টোকেন এক্সচেঞ্জ করতে বলবে। তো তার বদলে আমাদের এই আইটেমগুলো কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে, ঠিক আছে। তো তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা লাঠি স্কিন। সো বন্ধুরা প্রত্যেক দিন তোমরা কিন্তু গেমের ভিতর কিছু মিশন দেখে নিতে পারবে যখন গাইস আমাদের র্যাম্পেজ ইভেন্টটা আসবে। তো সেই মিশনগুলো তোমরা যখনই কমপ্লিট করবে ফ্রিতে এই লাঠি স্কিন নিয়ে নিতে পারবে, তার পাশাপাশি অনেক ভাউচারও কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আফটার ড্রপ। তো আফটার ড্রপ গাইস এই যে টোকেনটা দেখতে পাচ্ছ এই টোকেনটা পাবে, মানে তোমরা যখনই 18 তারিখ থেকে 1 তারিখ অবধি যখন গেম প্লে করবে তো গেম প্লে শেষে গাইস তোমাদের কিন্তু এই টোকেনটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর এই টোকেনটা দিয়ে তোমরা কিন্তু এখানে এই যে গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই গাড়ি স্ক্রিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো তোমরা 18 তারিখ থেকে টোকেন কালেক্ট করবে, আর গাইস সেই টোকেন কিন্তু তোমরা 21 তারিখে এসে কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু এই গাড়ি স্ক্রিনটা কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গাড়ি স্ক্রিনটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে, তোমাদের এই গাড়ি স্ক্রিনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। তারপরে গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফ্রেন্ড কল ব্যাক ইভেন্ট। তো গাইস তোমরা কিন্তু র্যাম্পেজ ইভেন্টেও কিন্তু কল ব্যাক ইভেন্ট দেখে নিতে পারবে। তো কল ব্যাক ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তার সোজা উপায় কিন্তু আমি অনেকদিন আগেই বলে দিয়েছি, তো ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওটা কিন্তু দেখে নিও, ঠিক আছে। তো তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ কমিট টু দ্য ব্যাটেল। তো গাইস এখানে তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের কিছুক্ষণ কিন্তু গেম প্লে করতে হবে বা কিছু মিশন কমপ্লিট করতে হবে, যে মিশনগুলো তোমরা যদি কমপ্লিট করো এই প্যান স্কিনটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তারপরে গাইস দেখতে পাচ্ছ চেক ইন রিওয়ার্ড। তো গাইস তোমরা যখন 29 তারিখে জাস্ট লগ ইন করবে তার বদলে তোমরা এই যে মারাত্মক একটা স্কেটবোর্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাছাড়াও গাইস তারপরে দেখতে পাচ্ছ 29 তারিখে তোমাদের র্যাম্পেজ বলে একটা নতুন মোড আসবে, সেই মোডটা খেললে তোমরা কিন্তু এখান থেকে ইউরোপিয়ান রয়্যাল ভাউচার কিন্তু নিয়ে নিতে পারবে, ঠিক আছে। সো গাইস র্যাম্পেজ ইভেন্টটা কিন্তু ঠিক এরকম টাইপের হতে চলেছে। তো গাইস তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম। আর গাইস এই র্যাম্পেজ ইভেন্টের পিক ডে কিন্তু হতে চলেছে 26 তারিখে। তো এই ইভেন্টে যত যত ভালো আইটেম আছে তোমরা কিন্তু সব আইটেম 26 তারিখে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু 26 তারিখে ক্লেম করে নিও। আর গাইস যখন এই ইভেন্টটা আসবে চেষ্টা করবো তোমাদের ডিটেলসে বলে দেওয়ার কিভাবে তোমরা সোজা উপায়ে এই ইভেন্টটা কমপ্লিট করবে, ঠিক আছে। সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই কিন্তু তোমরা করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। সো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।